আছে, আসলে তাদেরকে কেউ সাপোর্ট করে না, তাদের ভিডিওগুলো মানুষ দেখতে চায় না। আসলে মানুষ ভিডিও দেখে তাদের, যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর যাদের পেজে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ফলোয়ার, তাদের ভিডিওগুলো মানুষ দেখে। ভাই আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ভিডিওগুলো মানুষ দেখে না। ভাই আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব অফিসিয়াল এবং ইউটিউব এসকে সাকিব মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল সাকিব অফিসিয়াল ব্লগ চ্যানেলে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি পেজে দেখে থাকেন সাকিব অফিসিয়াল তাহলে পেজটা আপনারা ফলো করে দিবেন। তো অনেক দূর থেকে কিন্তু আমরা আসছি এই জায়গাটা দেখার জন্য। এটা অনেক ভালো একটা জায়গা, অনেক মানে যে জায়গাটা তৈরি করছে মানে জিনিসটা বানাইছে, আসলে তার মাথায় অনেক বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে কিন্তু এই জিনিসটা আসলে বানানো কখনো সম্ভব না। দেখতে পাচ্ছেন একটা সরের মধ্যে, দ্বীপের মধ্যে একটা টোঙের মতো বানাইছে, যেটা অনেক দূর থেকেও কিন্তু এই জিনিসটা দেখা যায়। তো সেটা দেখে আমরা একটা দেখে আমাদের একটা ইচ্ছা দেখা যায়, সেটা যত দূরই হোক আমরা দেখবো। তো আমরা কিন্তু আসলাম, তো যেহেতু আসলাম যে আমরা আমাদের যেহেতু পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, তো এখানে একটা ভিডিও বানাই। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন। যদি আপনাদের আপনারা সাপোর্ট না করেন তাহলে কখনোই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো সবাই সাপোর্ট করেন, আসলে সাপোর্ট করতে গেলে তো টাকা পয়সা কোনো কিছু লাগে না, জাস্ট শুধু সাপোর্ট করবেন, পেজে হলে পেজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, জাস্ট এতটুকু আপনাদের কাছে আমরা চাই। তো আমরা অনেক পরিশ্রম করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য, অনেকটা কষ্ট করে ভিডিও বানাই, সারাদিন অনেক পরিশ্রম করি, এখন কিন্তু একটার উপর বাজে, শুধু আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য কিন্তু আমরা অনেক দূরে আছি। প্রচণ্ড রোদ, এতটা তাপমাত্রা, আসতে গেলে আসছি প্রায় আধা ঘন্টা 30-35 মিনিটের মতো হেঁটে, আবার যাইতে হবে কিন্তু এতটুকু হেঁটে যাইতে হবে, শুধু আপনাদের জন্য ভিডিও বানাতে এবং আপনাদেরকে দেখানোর জন্য। আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু মানে আনকমন কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যেটা এই জায়গাটা অবশ্যই আপনারা কখনো দেখেন নাই, সেই জায়গাটা আমি আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ভিডিও শেয়ার করে দিবেন। আসলে আমরা ফ্রেন্ডরা মিলে ভিডিও করি আপনাদের জন্য, ভিডিও দিন মিলক আমরা ভিডিও নিয়ে আসি, দু একদিন পর পরই আমার পেজের ভিতরে আপনারা ভিডিও দেখতে পান। তো আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর তখনই হ্যাপি থাকে যখন তার অডিয়েন্সরা তাকে পুরোপুরিভাবে সাপোর্ট করে। আসলে আমার পেজটা মনিটাইজেশন হওয়ার পর থেকে মোটামুটি সাপোর্ট পাচ্ছিলাম, ফলোয়ার 3-4-5টা করে আসছে, কিন্তু এখন ইদানিং আসছে না। ভাই সাপোর্ট কেন কমিয়ে দিয়েছেন? আসলে আসলে হয়েছে কি ভাই জানেন, আসলে ছোট যারা ছোট ইউটিউবার এবং ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, আসলে তাদেরকে কেউ সাপোর্ট করে না, তাদের ভিডিওগুলো মানুষ দেখতে চায় না। আসলে মানুষ ভিডিও দেখে তাদের, যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর যাদের পেজে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ফলোয়ার, তাদের ভিডিওগুলো মানুষ দেখে। ভাই আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ভিডিওগুলো মানুষ দেখে না। ভাই কেন দেখেন না ভাই? আমরা কি ভাই ছোট কন্টেন্ট ক্রিয়েটর সারা জীবন থেকে যাবো? আমরা কি সফলতা পাবো না? অবশ্যই কিন্তু সফলতা পাবো। মানুষ চাইলে এমন কোনো কাজ নাই যে সে পারে না, যদি তার ইচ্ছা এবং ধৈর্য শক্তি থাকে। তো মানুষ চাইলে সব কিছু সম্ভব যদি তার ভিতরে ইচ্ছা শক্তি এবং ধৈর্য শক্তি যদি তার ভিতরে থাকে। তো ভাই আমি কখনো হাল ছাড়ি না, হাল ছাড়ার মতো পাত্রও না আমি। আমি পেজটা মনিটাইজেশন করছি ইনশাল্লাহ, আপনাদের ভালোবাসা আপনাদের দুয়ার উপর আল্লাহর ভরসা নিয়ে আমি কাজ করতেছি, এখনো করছি, কাজ করে যাব। তো আপনারা যদি আমার পাশে থাকেন অল টাইম, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু কন্টেন্ট, ইসলামিক কন্টেন্ট বানাবো। যেহেতু অনেকদিন ধরে ভিডিও করতেছি, আমাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। আসলে আগে গোলা ভিডিও দিছি সেগুলোতে ভিউস আসে, কিন্তু এখন এত কোয়ালিটিফুল, এত ক্লিয়ার ভিডিও দিই, তারপরও ভিডিওতে কোনো ভিউস আসে না। আমি বুঝি না ভাই, একটা বিষয় বুঝি না, কেন ভিউস আসে না? আমার ভিডিওগুলো কেন দেখেন না? আপনাদের কাছে ভালো লাগে না নাকি? আমি আসলে বিষয়টা বুঝি না। আসলে আপনারা সবাই সবাইকে সাপোর্ট করেন ভাই, সাপোর্ট করতে গেলে টাকা পয়সা বা আপনার জায়গা সম্পত্তি কিন্তু দিতে হবে না, জাস্ট আপনি একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, একটু ভালো একটা কমেন্ট করবেন, একটু লাইক করবেন, আর ভিডিওগুলো ভাই আপনার আইডিতে বা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। ভাই এতটুকু কিন্তু আমরা, যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা এতটুকুই চাই ভাই, আমরা কিন্তু বেশি কিছু চাই না। আমরা কিন্তু ভিডিও করার জন্য, আমরা আমরা যদি শুনি যে কোনো একটা জায়গায় কোনো একটা নতুন জায়গা তৈরি হয়েছে, মানুষ তৈরি করছে ভাই, সেটা দেখার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমরা ভাই, আমরা ভাই যত কষ্ট হোক আমাদের, আমরা কিন্তু চলে যাই। আমরা চারজন বন্ধু আসছি আধা ঘন্টা 35 মিনিট হেঁটে রোদ্রের মধ্যে, আবার যাবো কিন্তু রোদ্রের মধ্যে হেঁটে যাবো। এখন ভাই আমরা এখানে আসলাম, যদি আমাদের ভিডিওতে যদি ভিডিও চালাম, ভিডিওগুলো যদি আপনারা না দেখেন ভাই, তাহলে তো আমাদের কষ্টটা ভাই আমাদের সারা লাগলো না ভাই। আপনারা ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো শেয়ার করে দেন ভাই, ভিডিও দেখলে ভাই আপনার, আপনি তো আমার ভিডিও না দেখলে আপনি ফোনে এমবি পড়েন, এসব এমবি পড়ে তো কারণ না কারণ ভিডিও অবশ্যই দেখেন আপনারা ভাই। আমার ভিডিও 2-5-10 মিনিট দেখলেন, এতে সমস্যা হলো কি? কোনো সমস্যা তো হলো না। তো ভাই সবাই সবাইকে সাপোর্ট করবেন ভাই। আসলে আমরা যারা ছোট কন্টেন্ট, আসলে যারা গরিব সমাজে, যারা গরিব দরিদ্র আসলে তাদেরকে কেউ মানে কেউ দেখতে পারে না। আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কেউ মনে করেন যে আসলে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা ভিডিওগুলো দেখেন, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও দেখেন, আসলে তারা আমাদের ভিডিওগুলো দেখতে চায় না ভাই। ভাই এখন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন, আমরা ভিডিও বানাবো কীভাবে বলেন? আপনাদেরকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে তো আমরা এগিয়ে যেতে চাই, তো সাপোর্ট করেন না ভাই প্লিজ। তাহলে আসলে ভিডিও করলাম, ভিডিও করলাম, এখানে আমার এক ফ্রেন্ড আছে শহীদুল, আর শহীদুল এদিকে
আসলে ভাই আপনারা বেশি বেশি সাপোর্ট করেন ভাই, অনেক কষ্ট হয় ভাই, অনেক দূর থেকে ভাই ভিডিও করার জন্য আসছি ভাই। ভাই আমার ভিডিও করে মানে সুদল কিছু বল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো মূলত কথা হচ্ছে যে আমরা তো জানেন আপনারা অনেকদিন ধরে ভিডিও বানাই ভাই, অনেকদিন ধরে ভাই ভিডিও করতেছে ভাই, একটা ভিডিও ভাই ইউটিউব ফেসবুক ভাইরাল করলো না আজ পর্যন্ত ভাই। ভিডিও কিন্তু এখন কিন্তু যতগুলো ভিডিও করতেছে সব ভিডিও কিন্তু ক্লিয়ার, মানে ক্লিয়ার হচ্ছে, ভয়েসটাও ক্লিয়ার শুনতে পারতেছেন যারা ভিডিওগুলো দেখতেছেন কতদিন ধরে রেগুলার, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এখন কিন্তু ভিডিও, আগে ভিডিও করছি মনে করেন যে আগে এরকম মানে ই ছিল না যে ইউটিউব বা ফেসবুকে এরকম এখান থেকে মানে টাকা পয়সা আর্ন করবো, কিন্তু ভাই এখন কিন্তু আমাদের সেই ইচ্ছাটা জাগছে, এই জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই এডিট করি এবং আপনাদের জন্য ক্লিয়ার এবং সাউন্ড ভয়েস এগুলো ক্লিয়ার করার চেষ্টা করি, আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। এখন ভাই ভিডিওগুলো আপনারা বেশি বেশি একটু দেখবেন, একটু সাপোর্ট করবেন আমাদের। আর পেজে যারা ভিডিও দেখবেন, যদি ভাই পেজটা যদি ফলো করে না থাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ভিডিওটি অবশ্যই আর শেয়ার করে দেবেন ভাই, এটা হচ্ছে রিকোয়েস্ট। আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভাই ভালো থাকবেন, ভিডিওটি অনেক বড় হলো, সবাই যতগুলো কথা বললাম আপনাদের সাথে যতগুলো কথা আমি শেয়ার করলাম, এখানে হয়তো আমার ভুল হতে পারে, তো আমি মানুষ, মানুষ মাত্রই ভুল করবে এটা স্বাভাবিক। তো সবাই ছোট ভাই এবং বন্ধু মনে করে সবাই ক্ষমা করে দিবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।